জনৈক ভক্ত প্রশ্ন করেছে, প্রার্থনা করলে কি প্রারব্ধ কমে? এখানে দুটো শব্দ প্রধান, একটা হচ্ছে প্রার্থনা, একটা হচ্ছে প্রারব্ধ। তো আমরা প্রথমটাকেই নিই, যে প্রার্থনা। দেখো, প্রার্থনা যদি আন্তরিক হয়, তার মধ্যে কিন্তু বিরাট শক্তি লুকিয়ে আছে। যখন আমি আন্তরিক বললাম, তখন আমি বলতে চাইছি তুমি যেন একটা অন্তরের অন্তঃস্থল থেকে, তোমার খুব ভেতর থেকে তুমি সেই প্রার্থনাটা করছো। যখন ব্যবস্থা হয়, তখন কি হয়, সেই প্রার্থনাটার সাথে সাথে তোমার যে ভাইব্রেটরি এনার্জি, অর্থাৎ তোমার এতদিন ধরে যেভাবে তুমি ঈশ্বরের সঙ্গে, তোমার গুরুর সঙ্গে, বিশ্ব প্রকৃতির সঙ্গে যে সম্পর্কের মাধ্যমে তোমার মধ্যে একটা সাধুকোচিত গুণ তৈরি করেছো, যে সাধুকোচিত গুণের মধ্যে অনেক সাত্ত্বিক সম্পত্তি আছে, অনেক সাত্ত্বিক ভাব আছে, তাহলে জানবে সেই প্রার্থনা খুব আন্তরিক, ভেতর থেকে আসে সেটা। অনেক সময় আমরা হয়তো প্রার্থনা করছি, কিন্তু প্রার্থনা করতে করতে আরো পাঁচটা চিন্তা করছি। আবার অনেক সময় এরকম হয়, আপদে বিপদে সংকটে খুব কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে, তখন যে প্রার্থনাটা ভগবানের কাছে আসে, সেই প্রার্থনার মধ্যে হয়তো অনেক অ্যাংজাইটিস থাকতে পারে, কনসার্নিং যে কী বিষয় নিয়ে তুমি চিন্তা করতে করতে অত্যন্ত একটা কঠিন অবস্থার মধ্যে ভগবানের কাছে শরণাগতি নিয়ে তার আশীর্বাদ চাইছো। তাই দেখা যায় যে কেউ খুব সংকটে পড়লে যখন ভগবানের কাছে প্রার্থনা করে, সেই প্রার্থনার মধ্যে যেন একটা আলাদা একটা আঁট আসে, স্বাভাবিক, স্বতঃস্ফূর্ত, খুব চেষ্টা করতে হয় না তার জন্যে। কিন্তু এমনি সময় যখন কোনো ব্যাপারে তুমি প্রার্থনা করছো, তখন তুমি প্রার্থনাও করছো, আবার হয়তো মনের মধ্যে তোমার অনেক চিন্তার তরঙ্গ আসা যাওয়া করছে, চিন্তা ভাবনাও করছো। তো প্রার্থনাটা কোন অবস্থার থেকে আসছে সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই শ্রী অরবিন্দ আশ্রমের মা, শ্রী মা, উনি একটা কথা লিখে ওনার ভক্তদের কাছে পাঠিয়েছিলেন, দ্য সিনসিয়ার প্রেয়ার্স আর অলওয়েজ গ্রান্টেড। কথাটা বুঝতে হবে, সিনসিয়ার প্রেয়ার্স আর অলওয়েজ গ্রান্টেড, মানে তোমার প্রার্থনা যদি একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুদ্ধ পবিত্রভাবে আসে, যার মধ্যে কোথাও কোনো শঙ্কা নেই, সংশয় নেই, অবিশ্বাস নেই, অনাস্থা নেই, কেবল আছে একটা সমর্পণ, পূর্ণ সমর্পণ, দ্যাট ইজ সিনসিয়ার, দ্যাট ক্যান বি কনসিডার্ড যে সেটা একটা সিনসিয়ার প্রেয়ার। তো সেই সিনসিয়ার প্রেয়ারটা যখন আসে, মা বলছেন যে তখন ভগবানের আশীর্বাদ নিশ্চয়ই পাওয়া যায়। আমাদের প্রত্যেকের জীবনে কম বেশি আমরা ভালো করে জানি, অনেক সময় অনেক প্রার্থনা আমাদের যখন একদম বুক চিরে আসে, কিছু না কিছু বুঝতে পারি আমরা, যে তার একটা আশীর্বাদ পেলাম, বা তার একটা শক্তি পেলাম, বা তার একটা করুণা কৃপা ধারা কিছু একটা পেলাম, এটা কিন্তু আমাদের মধ্যে আসে। তাই প্রথমেই তোমাদের বলে রাখি যে প্রার্থনা করলে কথাটার সাথে সাথে জানবে তুমি কি ভাব নিয়ে প্রার্থনা করছো, তোমার নির্ভরতাটা কতখানি, তোমার আস্থাটা কতখানি, তোমার মধ্যে বিশ্বাস কতখানি। বিশ্বাস কেবল
যাকে ডাকছো তার উপরে নয়, তোমার নিজের বিশ্বাসের উপরেও যেন বিশ্বাস থাকে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, এটা খুব ইম্পর্টেন্ট কথা একটা। তোমার নিজের বিশ্বাসের উপরেও যেন তোমার বিশ্বাস থাকে, মানে এরকম না হয়, এর আগেও আমি অনেকবার প্রার্থনা করেছি তখন সামহাও আমি কিন্তু সাড়া পাইনি, বাট স্টিল আমি আমি চেষ্টা করছি, আমি প্রার্থনা করি, দেখি ঠাকুর যদি সাড়া দেন। এই যদির একটা স্লাইটেস্ট ফেইন্ট একো যদি তোমার ভেতরে চলে, তুমি জানবে ওই প্রার্থনাটার মধ্যে কিন্তু সিনসিয়ারিটিটা ফুললি এক্সপ্রেসড নয়, কম পড়ে গেল, আটের অভাব আছে ওই প্রার্থনায়। আর একটা প্রার্থনা হতে পারে যে প্রার্থনাটার সাথে সাথে তোমার মধ্যে একটা ডিপেস্ট কনভিকশন, একটা একটা প্রত্যয়, একটা গভীর বিশ্বাস, নিঃসংশয় চিত্তে যে আমি আমি তো তাঁর সমর্পণ করেছি, আমি নিজেকে, আমার কোনো চিন্তা নেই, আমি প্রার্থনা করছি ঠিক তার কানে পৌঁছাচ্ছি। হ্যাঁ, এইবার প্রশ্ন উঠতে পারে যে তিনি তৎক্ষণাৎ আমাকে তথাস্তু করবেন কি দুদিন পরে করবেন কি কিছুদিন পরে করবেন, সেটা আলাদা জিনিস, কিন্তু আমি প্রার্থনা করলাম অথচ তাঁর কানে পৌঁছালো না, এই অবিশ্বাস, তোমার বিশ্বাসের উপরে এই অবিশ্বাসটা যদি জমে তাহলে কিন্তু প্রার্থনা সাড়া পাওয়া অনেক ডিলেড হয়ে যাবে। তাই যদি প্রারব্ধ থেকে বাঁচতে চাও, দ্বিতীয় শব্দ প্রারব্ধ, প্রারব্ধ কি ফোর্স অফ দি পাস্ট ফ্রুটিফাইং ইন দি প্রেজেন্ট, তোমার অতীতের একটা ফোর্স কাজ করছে এখানে, অতীতের ফোর্সটা কিসের থেকে, কর্মজাত কর্ম থেকে, যে অতীতের সেই একটা ফোর্স আসছে তোমার কাছে এবং সেই অনুসারে তোমার ভাগ্য নির্ধারিত হয়ে আছে, সেই ভাগ্য অনুসারে তোমার সামনে নানান রকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং তাতে তোমার বাধা বিঘ্ন আপদ সংকট বিপদ নানা রকম আসছে বা ভালোটাও আসছে। এই যে প্রারব্ধ, এই প্রারব্ধটায় তুমি যখন যাচ্ছ, এই প্রারব্ধের মধ্যে দিয়ে তখন যদি তোমার গভীর ঈশ্বরের প্রতি প্রত্যয় থাকে, বিশ্বাস থাকে, যে প্রারব্ধ অর্থাৎ আমার অতীতের কোনো একটা ভুল ত্রুটির জন্যে যেটাই আমার জীবনে এই মুহূর্তে আমার কাছে একটা বিঘ্ন রূপে এসেছে, এটা সত্যিই একটা ঘটনা যেটা আমাকে নাড়া দিচ্ছে, আমার মধ্যে অ্যাংজাইটি হচ্ছে, আমার মধ্যে টেনশন হচ্ছে, আমার মধ্যে কষ্ট হচ্ছে, আমার মধ্যে অসুবিধা হচ্ছে, এগুলো সব সত্য, কিন্তু আর একটা উচ্চতর সত্য আমি বিশ্বাস করি, সেটা হচ্ছে যতবার জীবনে আমি বড় বড় সংকটে পড়েছি, আমার প্রারব্ধ যখন যখন ঝড় ঝঞ্ঝা হয়ে আমার উপর নেমেছে, ঠিক ততদিকভাবে আমি যখন আকুল হয়ে প্রার্থনা করেছি, ভগবান শুনেছেন, আমাকে তিনি শক্তি দিয়েছেন, হয়তো তৎক্ষণাৎ আমার সেই পরিবেশ পরিস্থিতি বা মানুষ সব কিছু পরিবর্তন হয়ে যায়নি, কিন্তু আমি ধৈর্যটা রাখতে পেরেছি, স্থৈর্যটা রাখতে পেরেছি, আমি তখনকার মতন আমি হেরে যাইনি, হারিয়ে যাইনি বা ডিপ্রেশনে চলে যাইনি, আমার মধ্যে একটা গভীর আত্মপ্রত্যয় ছিল যে না, যত বড় বিঘ্নই আসুক না কেন, বিঘ্নের থেকে বিঘ্নকর্তা অনেক বড়, বিঘ্ননাশন ভগবান অনেক বড়, তিনি ভক্তকে বিঘ্ন দিচ্ছেন এই জন্যে নয় যে তিনি ভক্তকে কষ্ট দিতে চান, দুঃখ দিতে চান, ব্যথা দিতে চান, বেদনা দিতে চান, না তা নয়, এটা কেবল ওই যেটুকু কর্ম তোমার প্রারব্ধ সৃষ্টি করেছে সেই কর্মটুকু কর্মের মাধ্যমে ক্ষয় করিয়ে নিতে চাইছেন, কি কর্মের মাধ্যমে, তোমার প্রার্থনারূপ কর্মের মাধ্যমে, তুমি যে আকুল হয়ে ডাকছো ওই প্রার্থনার মাধ্যমে তোমার প্রার্থনাটাকে তিনি শুনছেন, এবং ওর ফলে কি হচ্ছে, প্রারব্ধের যে ফোর্সটা জানতে জানবে, এই প্রার্থনাটা তোমার যত গভীর, ওই প্রারব্ধের ফোর্সের এটা তত গভীর অ্যান্টিডোট, অর্থাৎ প্রারব্ধকে কাটাবার জন্যে, প্রারব্ধকে হ্রাস করার জন্যে, তার গতিটাকে কিছুটা কমিয়ে আনবার জন্যে, যাতে করে তুমি সেটাকে সহ্য করতে পারো, সেইটুকু দেবার জন্যে তোমার প্রার্থনার মধ্যে যদি একটা আকুলতা থাকে, ব্যাকুলতা থাকে, সমর্পণ থাকে, বিশ্বাস থাকে, আস্থা থাকে, শঙ্কা সংশয় দ্বন্দ্ব দ্বিধা যদি না থাকে,
তাহলে জানবি ইউ আর কোয়ালিফাইং অ্যাজ এ সিনসিয়ার প্রেয়ার কামিং ফ্রম ইউর হার্ট। তাহলে বুঝলে জিনিসটা সহজ জিনিস, কিচ্ছু না, যেটাই আমরা জীবনে করি একটু ভালো করে খেয়াল করে দেখবে আমরা সব কিছু করি কিন্তু কেমন যেন আধা আধা, কোনো জিনিসটা আমরা ফুললি করি না, কমপ্লিটলি করি না, টোটালি করি না। কোনো মানুষ যে কোনো কাজ যদি টোটালি করতে পারতো তাহলে সেই মুহূর্তে সে বুদ্ধ পুরুষ হয়ে যেতে পারতো, সেই মুহূর্তেই সে মোক্ষ লাভ করতে পারতো, সেই মুহূর্তে সে তার ঈশ্বর দর্শন হয়ে যেত। কিন্তু যেহেতু যে কাজটাই যে করুক না কেন খেয়াল করে দেখবে তুমি হোক আর কেউ হোক সবাই সব কিছু করছে কিন্তু পুরোপুরি মনটা তার মধ্যে দিতে পারছে না। যদি সে ভালো কাজও করছে তার মধ্যেও পুরোপুরি মনটা সে 100% দিতে পারছে না, কিছু 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 ভেরিয়েশনস থেকেই যাচ্ছে, তারপরে ওইগুলি হচ্ছে বাধা, ওইগুলি হচ্ছে ডিলেইং প্রসেস। তাই সবসময় জানবে যে এই যে প্রার্থনা, এই প্রার্থনা ক্যান রট মোর থিংস, কি না করতে পারে প্রার্থনা, কাঁপিয়ে দিতে পারে সব কিছু যদি সেরকম প্রার্থনা আসে। প্রারব্ধ তার সামনে সে হোঁচট খেয়ে পড়তে পারে কিন্তু নির্ভর করবে যে প্রার্থনা করছে তার ভেতরে কতটা শুদ্ধিকরণ হয়েছে, তার মন তার প্রাণ তার বুদ্ধি কতটা মার্জিত হয়েছে, পরিমার্জিত হয়েছে, কতটা সে ঈশ্বরকে ভালোবাসে, কতটা কতটা প্রেম তার প্রতি আছে যে সে হয়তো একটা অসুবিধার মধ্যে পড়েছে, পড়ে আর কাকে বলবে, সে তো তার প্রেমাস্পদকেই বলবে, সে তো তাকে একমাত্র ভগবানকেই বলবে, আর তো কাউকে বলে আর তার তো কোনো লাভ কোনোদিনই হয়নি, সে তো একমাত্র তাকেই ডাকবে, প্রাণ দিয়ে ডাকবে। সেই প্রাণ দিয়ে ডাকার সময় যদি তার সেই সমস্ত প্রাণটার মধ্যে ব্যাকুলতা আকুলতা নিয়ে যদি 100% হয়, সেখানে যদি কোনো ডিভিয়েশন ডিস্ট্র্যাকশনস না হয়, তাহলে তুমি জানবে খুব কাছাকাছি আছো সেই প্রার্থনার ফলে। তোমার প্রারব্ধ হয়তো পুরোপুরি মুছে দিতে পারবেন না তিনি, তার কারণ সেটা নিয়ম নয়, কিন্তু প্রশমিত হবে আর তোমার মধ্যে ভগবান সেই শক্তি দেবেন যাতে তোমার উপর দিয়ে যখন যেই ঝড় ঝঞ্ঝাটা বা যে অবস্থাটাই যাক না কেন সেটা যেন তোমাকে ফেলতে না পারে, তোমাকে যেন স্থির রাখতে পারে এবং তোমাকে দ্রষ্টার মতন করে দিতে পারেন, সাক্ষীর মতন করে দিতে পারেন যে তোমার উপর দিয়ে যখন যাচ্ছে তুমি দেখছো কিন্তু তুমি সেটার দ্বারা আইডেন্টিফাইড নও, সেই ঝড় ঝঞ্ঝার সঙ্গে তুমি আইডেন্টিফাইড হয়ে যাচ্ছ না, এটাই এসে গেছে, এটাই আমাকে মেরে দেবে, এটাকে এটা এটা আমাকে কিছুতেই বাঁচতে দেবে না, এইটা হচ্ছে আইডেন্টিফিকেশনের ফল। যখন ঝঞ্ঝাটাকে ঝঞ্ঝা দেখছো তখন ওইটা ঝঞ্ঝা তোমাকে কিন্তু ধাক্কা দেবে, কিন্তু ঝঞ্ঝা এলো ঝড় এলো কিন্তু তুমি নিজেকে আলাগ করে নিয়ে প্রার্থনাকে অবলম্বন করে তুমি যেন দেখছো এটা সামনে দিয়ে হয়ে যাচ্ছে কিন্তু তোমার মধ্যে কোনো ভয়ের উদ্রেক হচ্ছে না। কেন? তুমি জানো এটা সাময়িক, এটা আসছে আবার চলে যাবে, এটা কিন্তু চিরস্থায়ী হবে না। এইভাবে তোমার প্রার্থনার মধ্যে যদি জ্ঞানের বোধ থাকে, প্রেমের ভাব থাকে, জ্ঞানের বোধ কেন বললাম, ওই বিচারটা, সাক্ষীভাবের বিচারটা হচ্ছে জ্ঞানের বোধ, এ তোমাকে আলগা করবে, ডিসআইডেন্টিফাইড করবে, ওইটার সঙ্গে আইডেন্টিফিকেশন করতে দেবে না, তাদাত্ম্য যেটাকে আমরা বলি সেটা করতে দেবে না, তোমাকে তার থেকে আলগা করে দেবে, ঝঞ্ঝার থেকে তোমাকে আলগা করে দেবে, সংকট থেকে বিপদ থেকে আলগা করে দেবে, আলাগ করে দেবে, এবং তার ফলে কী হবে তখন তুমি হয়তো দেখবে তোমার কাছ থেকে এলো আবার পাস আউট করে চলে গেল, একটা ঠিক মেঘের মতন এলো পাস আউট করে চলে গেল, স্থায়ী হলো না, আর তুমি পুরো জিনিসটাকে সেই ভগবানের চরণটাকে তোমার মনের মধ্যে রেখে তুমি এক প্রাণ এক প্রাণ হয়ে তুমি তোমার গুরুকে স্মরণ করছো, তোমার ইষ্টকে স্মরণ করছো, আর তুমি দেখছো যে আস্তে আস্তে সব একটার পর একটা আসছে, কিরম কিরমভাবে তার যেন সমাধানও বেরিয়ে যাচ্ছে, কে কে এসে তোমাকে হাত ধরে একটু এগিয়েও দিচ্ছে, কে কে এসে নানা রকম দায়িত্বগুলো ভাগ করে নিচ্ছে, কিরমভাবে যেন হঠাৎ করে সাহায্যের ছোট ছোট হাত কোথা থেকে সব এগিয়ে আসছে, দিস ইজ দি হোল ইউনিভার্স ইজ অ্যাসিস্টিং ইউ নাও, সমগ্র সৃষ্টি সমগ্র প্রকৃতির আকাশ বাতাস জল বায়ু যেখানে কিছু যা কিছু আছে সেগুলো সবাই তোমাকে সাহায্য করতে এসে গেছে, কেন, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে, অর্থাৎ এই জল বায়ু প্রকৃতি যা কিছু নিয়েই ঈশ্বরত্ব,
তার সব কিছুর মধ্যে সেই ভাইব্রেশনটা ছুঁয়েছে, স্পর্শ করেছে, তাই তোমাকে নিয়ে এসেছে এবার তোমার কাছে। সেই ঈশ্বরীয় কৃপা যেটাকে আমরা বলছি কি না, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম, কৃপা হি কেবলম। সেই কৃপাকে যদি আমরা আকর্ষণ করতে চাই, তাহলে প্রার্থনার বিরাট শক্তি, এটা আমি তোমাদের জানিয়ে রাখলাম, বিরাট শক্তি। সেই প্রার্থনাটার শক্তিটা নির্ভর করছে তোমার কতটা ভক্তি, বিশ্বাস, আস্থা, ভালোবাসা, প্রেম, প্রীতি, প্রত্যয়, এই সব কিছুর উপর তোমার সেটা নির্ভর করছে। তাই আগে প্রার্থনাটাকে, প্রার্থনার আর্টটাকে শক্ত কর, করলে দেখবে ঠিক তার আশীর্বাদে প্রার্থ এলেও সেটা তোমাকে অতটা কিন্তু টলাতে পারবে না। সেই তোমার প্রার্থের টোলটুকু, টোলটুকু নিয়ে সে তোমাকে ছেড়ে দেবে, তুমি আস্তে আস্তে তোমার পরের পথে পা দিয়ে এগিয়ে যেতে পারবে। জীবনটা তো চরমই ব্যথী, এগিয়ে যাওয়ার পথ, কেবল এগোতে থাকো, কিন্তু ঝড়ঝঞ্ঝা প্রারব্ধ যাই আসুক সেটাকে সত্য জ্ঞান করো না। কেন, সেটা আপেক্ষিক, ওটা এসেছে, স্থায়ী হবার জন্যে আসেনি। তোমার কাছ থেকে কেবল তোমার পূর্বপূর্ব জন্মে কৃত কর্মের যেটুকু প্রারব্ধজনিত ভোগ, সেটা ক্ষয় করবার জন্য এসেছে, এসে দেখছে তুমি অহংকার থেকে সেটাকে ডিল করছো, না তুমি ঈশ্বরের চরণ ধরে সমর্পণের মাধ্যমে তার আশীর্বাদ, তার কৃপার আঁচলটা ধরে তুমি সেই বিঘ্নটাকে তোড়াবার চেষ্টা করছো প্রার্থনার মাধ্যমে। এইটুকুই দেখতে এসছেন। যদি অহংকারের মাধ্যমে করার চেষ্টা করো, অনেক রেসিস্ট করো, অনেক রিয়াক্ট করো, অনেক চিৎকার চেঁচামেচি করো, প্রারব্ধ যা সেই নিজের টোলটুকু আদায় করবেই, ছাড়বে না। কিন্তু এই রেসিস্টেন্স, এই রিয়াকশনস থেকে সরে গিয়ে তুমি যদি প্রার্থনার পথ যদি অবলম্বন করো, সমর্পণের পথ যদি অবলম্বন করো, তাহলে দেখবে অদ্ভুতভাবে যত যত তোমার সমর্পণের মধ্যে পবিত্রতা, যত যত তোমার প্রার্থনার মধ্যে সাত্ত্বিকতা, ততই দেখবে যত তোমার সাত্ত্বিক ভাব থাকবে সেই প্রার্থনার মধ্যে, অর্থাৎ সংশয়হীন চিত্ত, সাত্ত্বিক মন কীরকম, সেখানে সংশয়ের স্থান নেই। সব প্রার্থনা ফলে না এই জন্যে যে সেই প্রার্থনা যে করছে তার মধ্যে সংশয় খেলছে বারো আনা, কিন্তু যেখানে সংশয় নেই, কেবল একটা আকুল প্রার্থনা আছে, ছোট্ট শিশুর মতন একটা কান্না আছে, সেখানে মা ছুটে আসে, কোলে নেয়, সেই দুঃখ ব্যথা বেদনা যা কিছু আছে মুছে দেয়। এটাই নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। তাই হ্যাঁ, প্রার্থনা করলে কি প্রার্থ কমে? নিশ্চয়ই কমে, নিশ্চয়ই কমে, বাট ইট হ্যাজ টু বি সিনসিয়ার, এটা মনে রাখতে হবে। ইট হ্যাজ টু বি সিনসিয়ার, ইট হ্যাজ টু কাম ফ্রম ইয়োর হার্ট, ইট হ্যাজ টু কাম ফ্রম ইয়োর ডিপেস্ট কোর অফ ইয়োর বিং, ইট হ্যাজ টু কাম ফ্রম ইয়োর সোল, সো দ্যাট দি সুপ্রিম সোল ক্যান বেস্ট তোমার উপরে সব আশীর্বাদ তিনি ছড়িয়ে দিতে পারবেন, সব বিঘ্ন তোমাকে দূর করিতে পারবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর।